এই সময়কালে আমরা যারা পড়াশোনা করি, যারা পড়াশোনার সাথে যুক্ত আছি, আমি, আমার বাড়ির বোনেরা, ভাইয়েরা, দাদারা সবাই মূলত একটি সমস্যার মুখে পড়তে হচ্ছে পড়েছি। কলেজ ক্যাম্পাসগুলোতে ঢুকতে গিয়ে প্রথমে প্রথমে যেটা দেখতে হয় সেটা হচ্ছে অসম্ভব কিছু ছেলেপুলেরা আছে যারা কোনোভাবে কলেজের সাথে যুক্ত নয়, তাদের কলেজে দাদাগিরি, টাকা পয়সা নেওয়া থেকে শুরু করে ভর্তির সময় টাকা পয়সা নেওয়া, তারপরে এই সময়কালে রাজ্য সরকারের যে পরিকল্পনা এবং কেন্দ্রীয় সরকারের যে পরিকল্পনা, রুসা, সিবিসি এর সমস্তটা মিলিয়ে একটা মেসাকার অবস্থা হয়ে গেছে গোটা ক্যাম্পাসগুলোতে এবং শিক্ষাক্ষেত্রে। তার সাথে সাথে যুক্ত হয়েছে আমি আমার পাশের বেঞ্চে বন্ধুর সাথে কি টিফিন খাবো, টিফিন শেয়ার করব কি করব না, তার ধর্ম, তার জাত, তার পদবি দেখে সেটা ঠিক করব, তারপর তার সাথে মিশবো বা কথা বলবো। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যারা গোটা শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত, যারা পড়াশোনা করছি, আমরা আমাদের মাথা, মানে আমরা যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম বা স্বাধীনভাবে একজন একজনের সাথে আরেকজন মিলেমিশে কথা বলতে পারতাম, সেই গোটা বিষয়টা চূড়ান্তভাবে নৈরাজ্যের ভেতর ঢুকে গেছে। এমনই নৈরাজ্য যে আমার পড়াশোনা, আমার ক্যাম্পাস, আমার সমাজ গোটাটার অবস্থায় সব কিছু ভাবনা চিন্তা করে, একটা পদক্ষেপ নেওয়ার আগেও আমাকে সব কিছু ভাবনা চিন্তা করে করতে হয়। এই সময় দাঁড়িয়ে আমাদের ছাত্র, আমরা যারা ছাত্র, যারা পড়াশোনা করি, এবং আমাদের পড়াশোনার পরেও, পড়াশোনার সময় টাকা দিয়ে পড়াশোনা করতে হয়, পড়াশোনার পরেও টাকা দিয়ে চাকরি পেতে হয়, কোনো পরীক্ষা, সরকারি পরীক্ষা ঠিক করে হচ্ছে না, না কেন্দ্রীয় সরকারি ঠিকঠাক করে হচ্ছে, না রাজ্য সরকারি ঠিকঠাক করে হচ্ছে, কোনো পরীক্ষাতেই বসে চাকরি পাবো এই আশ্বাস নিজেকেই নিজেরা দিতে পারছি না। তো আমার এই সমস্ত দাবি, এই সমস্ত যে নৈরাজ্য, এর প্রতিবাদে আমি এই 3রা ফেব্রুয়ারি ব্রিগেড যাচ্ছি, এই নৈরাজ্যের প্রতিবাদে, এই নৈরাজ্যের বিরুদ্ধে কথা তুলতে, কথা বলতে ব্রিগেড যাচ্ছি এই 3রা ফেব্রুয়ারি। আশা করবো আপনারাও আসবেন, আমি আশা রাখি আপনারাও এই ব্রিগেডে আমাদের সাথে একসাথে আমাদের এই দাবি নিয়ে, আমাদের এই সমস্যার সমাধান করতে এগিয়ে আসবেন।